ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عندي فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون صدق الله مولانا العظيم সূরা হুদের 25 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে মুমিন এবং কাফের, খোদাই বিশ্বাসী আর খোদাই অবিশ্বাসী, এই দুই সম্প্রদায়ের আলোচনা ছিল। যারা অবিশ্বাসী তাদেরকে বোঝানোর লক্ষ্যে একটি ইতিহাস টেনে ধরলেন, আর যারা বিশ্বাসী এদের বিশ্বাসকে আরো গভীর করার লক্ষ্যে আল্লাহ পাক একটি ইতিহাস তুলে ধরলেন। ইতিহাসটি হল সাইয়েদেনা হযরত নূহ আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের। নূহ একজন জলিলুল কদর পয়গম্বর, তার আলোচনা কোরআনে কারিমে। নোহের আবেদনিক অর্থ রোদনকারী, ক্রন্দনকারী, যে বেশি কাঁদে তাকে বলে নূহ। নামের যে একটি প্রভাব মানুষের উপর পড়ে তার এক জ্বলন্ত প্রমাণ সাইয়েদেনা হযরত নূহ আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম। নাম নো ছিল না, ক্রন্দনকারী, খুব বেশি কাঁদতেন, এত বেশি নাকি দুনিয়াতে আর কেউ কাঁদেননি তিনি যত বেশি কাঁদছেন নূহ। বাস্তবে যে আল্লাহকে পাওয়ার জন্য আখরাতের আশায় কাঁদে, চোখের পানি ছাড়ে, আল্লাহ পাক তাকেই বেশি হাসার সুযোগ দেন। আখের হার গেরিয়ায় মা খান্দা ইস্ত মর্দে আখের বি মোবারক বান্দা ইস্ত, যে শেষ ফল দেখে এই হইল ভাগ্যবান বান্দা, ভাগ্যবান মানুষ। আর প্রত্যেক ক্রন্দনের শেষ ফল, কান্নার শেষ ফল হল হাসি।
আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, ইন্না মাআল উসরি ইউসরান ফা ইন্না মাআল উসরি ইউসরা। যখন দেখবে দুঃখ কষ্ট মুসিবত আসবে, মুসিবত অবস্থায়ও যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারো, তো দেখবে সামনে সুখের জীবন আসবে। ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। তালেবুল এলেম এবং ওলামাই কারাম বুঝবেন, উসর মানে তঙ্গি, দুঃখ কষ্ট মুসিবত, আর ইউসর মানে সুখ শান্তি প্রশস্ততা। তো উসরকে আল্লাহ পাক মারেফা ব্যবহার করেছেন আলিফ লাম দিয়ে, ইন্না মাআল উসর, আর ইউসর এটাকে ব্যবহার করেছেন নাকেরা দিয়ে, আলিফ লাম ব্যবহার করেননি, ইউসরা আল ইউসরা বলেননি। যদি একই শব্দ দুইবার ব্যবহার হয়, একটা মারেফা একটা নাকেরা, তো তখন বুঝতে হবে যেটা মা রেখা হবে সেটা আসবে একবার, যেটা নাকারা হবে এটা হবে দুইবার। তো অসর মানে দুঃখ কষ্ট মুসিবত, এটা মা রেখা, এটা হবে একবার, আর ইউসুর আলিফ লাম বিহীন অবস্থায় মা রেখা না, এটা হবে দুইবার, অর্থাৎ সুখ শান্তি আসবে দুইবার। তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু পরীক্ষা তো নেন, পরীক্ষার পরেই প্রমোশন আসে, খুশি আসে। পরীক্ষার মধ্যে কত রকমের পেরিশানি, কত কষ্ট পরিশ্রম, রাত জেগে মানুষ লেখাপড়া করে, যখন রেজাল্ট আউট হয় ফল বেরিয়ে আসে, ফল খুব ভালো, কি আনন্দিত, মিষ্টি নিয়ে বিতরণ করে, নিজেও হাসে অন্যকেও হাসায়। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কিছু পরীক্ষা করেন, যদি এই পরীক্ষায় ফেল করে তাহলে সামনে আর ইউসুর নেই, সুখ শান্তি নেই। পরীক্ষায় পাশ করলে সুখ শান্তি, পাশ করা কি, পরীক্ষার ভয়ে যদি কেউ পরীক্ষায় না দেয়, দিতে গেলেও নকল করে উল্টাপাল্টা, হলের নিয়ম কানুন মানে না, পাশ করা তো দূরের কথা, এক সময় একে হল থেকে বের করে দেওয়া হয়, তিন বছর পাঁচ বছরের জন্য লেখাপড়া বন্ধ, কোনো প্রতিষ্ঠান থেকে সে আর পরীক্ষা দিতে পারবে না, কারো আছে জীবনের জন্য বন্ধ, এমন ফেলের ফেল, পাশ করার আর কোনো সুযোগই নেই। আমার আল্লাহ যখন পরীক্ষা করেন দেখেন বন্দা পাশ করে কিনা, যখন বুঝে আসবে যে আমার আল্লাহর পক্ষ থেকে তো এসেছে, অন্য কারো পক্ষ থেকে তো নয়, আমি সাদরে গ্রহণ করে নিই, ধৈর্যহারা না হই, আল্লাহর উপরে প্রশ্ন উত্থাপন না করি, যারা আমাকে দেখছে মুসিবত দেওয়ার জন্য আর কাউকে দেখিনি, আলিয়াজুবিল্লাহ, না আমি এই মুসিবতের উপযুক্ত ছিলাম আমার নাফরমানির কারণে, এভাবে মেনে নিতে পারে আল্লাহ পাক বলে ডবল শান্তি সামনে আসবে। এখানে আমি শুনেছি আপনাদেরকে, একজন সাহাবি বিস্ফোরণ উঠছিল পিঠে পাঁজরে, এখন উনি এদিক সেদিক নড়াচড়া করতে পারে না, চিত হয়ে শুয়ে থাকতে হইত। আজ থেকে দেড় হাজার বছর আগের কথা, তখন উন্নত মানের চিকিৎসা ছিল না, অপারেশন ছিল না, ব্যান্ডেজ ছিল না, এই কষ্ট নিয়ে আছেন বিছানায় পড়ে, উঠতে পারতেন না, এদিক সেদিক গড়াগড়ি খেতে পারতেন না, এক অবস্থায় শুয়ে আছেন, এক রাওয়ায়েত মোতাবেক দীর্ঘ ৩৩ বছর, সাধারণ কথা একজন সাহাবি। কিন্তু ওনার চেহারা দেখলে কেউ বুঝত না যে উনি অসুস্থ, কষ্টে আছেন, চেহারা বড় প্রস্ফুটিত, হাস্যাস বাস্যাস, অসুস্থতার আগে যেমন পরেও তেমন, কোনো ব্যবধান নেই। ৩৩ বছর এই বিছানা এক অবস্থায় পড়ে আছেন, পায়খানা পেশাব এখানে, খাওয়া দাওয়া এখানে, উঠা নেই। জিজ্ঞেস করা হইল, এত লম্বা সময় আপনি এভাবে পড়ে আছেন কিন্তু চেহারা দেখি বড় প্রস্ফুটিত চেহারা, আনন্দিত চেহারা, এমন কেন? না খোসে তো খুশবু আদবর জানে মান, আমার এই দুঃখ কষ্ট মুসিবত, যে দুঃখ কষ্ট মুসিবতের কথা তোমরা বলতেছ এটা কার পক্ষ থেকে আসেছে? এসেছে এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে।
যাকে মানুষ অধিক ভালোবাসে প্রেমাস্পদ, তার পক্ষ থেকে যা আসবে তাই আরাম, যা আসবে তা সাদরে গ্রহণ করা চাই। চোরকে ধরে খিসে মারছেন দ্বিতীয় চিৎকার, মেরে ফেলছে মেরে ফেলছে, বাঁচাও বাঁচাও। আর প্রেমিক প্রেমিকা সাক্ষাৎ হয়েছে, আন্দা করে ধরে যত খিসে মারে আরো জোরে দশ হাত লাগে। বয়স্ক কি দোষবা দেও নে কর দিয়া কামেল মুজে, বয়স্ক কি দোষবা দেও নে কর দিয়া কামেল মুজে, আব কোই মুশকিল নজর আতা নেহি মুশকিল মুজে। সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে আসে, যেহেতু উনি আমার মাহবুব, তার থেকে অন্তরঙ্গ আর কেউ নেই, তো তার পক্ষ থেকে এসেছে, আমি সাদরে গ্রহণ করতেছি। তার অবস্থা তখন এমন ছিল যে গার জিন্দা কুনে আতায়ে তু আর বুকুশি ফেদায়ে তু, গার জিন্দা কুনে আতায়ে তু আর বুকুশি ফেদায়ে তু, দিল সদা মবতালায়ে তু হারছে কুনে রেজায়ে তু। আল্লাহ, জিন্দা রাখলে আপনার অবদান, মেরে ফেললে আপনার জন্যই তো কুরবান। দিল সদা মবতালায়ে তু হারছে কুনে রেজায়ে তু, অন্তর যেহেতু আপনাকে দিয়ে দিয়েছি, যা ইচ্ছা তাই করুন, এতে আমার তো আমার মাহবুব, আমার আল্লাহর পক্ষ থেকে আমার এই বিস্ফোরণ এসেছে আমার কাছে, আমি এটার বিরোধিতা করব? আমি এটা সাদরে গ্রহণ করে নিয়েছি, ধৈর্য ধারণ করতেছি, সবর এখতিয়ার করতেছি, যেহেতু আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমার আল্লাহ কি ফল দিলেন এই ধৈর্যের, এই কষ্ট সাদরে গ্রহণ করার ফল কি দিলেন? ফেরেশতারা এসে আমার সাথে মোসাফা করে, আমি সচক্ষে দেখি ফেরেশতায় বিচরণ করতেছেন, আমার কাছে আসতেছেন, মোসাফা করতেছেন, তোমরা কি দেখো? তোমরা তো দেখো না, আমি দেখি। সবরের ফল কত বড়। আখেরে হার গের ইয়ে মা খান্দা ইস্তে মর্দে আখের বি মুবারক বান্দা ইস্ত, কেঁদে না যত বেশি কানতে পারো, কান্নার পরে আসবে হাসি। এই যে সাগরের বুকুর উপর দিয়ে তরঙ্গ বয়ে চলে, আমরা তো দেখি বাতাসের কারণে ঢেউ বয়ে যায়, তরঙ্গ বয়ে যায়। প্রত্যেক কাজের প্রত্যেক অবস্থার একটা রহস্য থাকে, কোন রহস্য হয়তো আল্লাহ পাক আমাদেরকে জানান, কোনটা তিনি জানান না, মানুষ ধারণা করে বের করে রহস্য এই হতে পারে। তো সাগরের বুকুর উপর দিয়ে তরঙ্গ বয়ে যায়, আমরা দেখি বাতাসে বাড়ি মারে তো ঢেউ ওঠে, এটাও অস্বীকার করার জন্যই। এর পিছনে একটি গুরুত্বপূর্ণ রহস্য আছে, সেটা কি? মৌজে গম পর রক্ষাকর্তা হায় হা বাবে জিন্দগি, মৌজে গম পর রক্ষাকর্তা হায় হা বাবে জিন্দগি, হায় আলম কা সূরা ভি জুজবে কিতাবে জিন্দগি, গোসারা পা কাইফি ইশরত হায় সাহাবে জিন্দগি, আশক বি রাখতা হায় দামন মে সাহাবে জিন্দগি। এই পৃথিবীটা ছিল এক সময় পানির চাকা, পুরা পানি, মাটি মুটি নেই, এটাকে বলা হয় আর্থ, আরবিতে বলে, ইংরেজিতেও বলে, বাংলায় বলে পৃথিবী, একটি গ্রহের নাম। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ইন্নি জাইলুন ফিল আর্দ খালিফা, আমি এই আর্থ নামক গ্রহে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা পাঠাতে চাই, এরা হবে মানুষ। আর তো মনে মনে খুশি, শ্রেষ্ঠ মাকলুক, তাদের পদধূলিতে আমি ধন্য হব, এরা আমার মধ্যে বসবাস করবে, এদের একটি সেজদা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে কোটি কোটি গুণ বেশি দামি হবে, এটা সংগঠিত হবে আমার মধ্যে, বড় ধন্য, খুব খুশি। এখন আর তো দেখতেছে আমি তো পানি, পানির মধ্যে তো মানুষ বসবাস করতে পারে না, প্রোগ্রাম পরিবর্তন তো হতে পারে, আমি বুঝি বঞ্চিতই থাকবো। এই দুঃখের তরঙ্গ তার বুকুর উপর দিয়ে বইয়ে চলে, আমি তো বুঝি বঞ্চিত। আল্লাহ পাক জানো জানায় দিলেন পানি, দুঃখের তরঙ্গ বুকুর উপর দিয়ে বইয়ে চলছে, তরঙ্গের মাথার দিকে তাকায় দেখো কি দেখা যায়। গো সারা পা কাইফে ইশরত হায় সারা বে জিন্দগি,
গোসারা পা কাইফে ইশরত হায় শরাবে জিন্দগি আশ কবি রাখতা হায় দামান মে সাহাবে জিন্দগি। মানুষ যখন খুব বেশি আনন্দিত হয় হাসে তো দেখবেন চোখের কোঠা দিয়ে একটু পানি বেরিয়ে আসে, কেন? এই হাসি হাসি নয়, সামনে কান্না আছে। আবার যখন খুব বিপদে পড়ে চতুর্দিক অন্ধকার রাস্তা দেখে না তো দেখবেন হাসে, এই হাসি কেন? এই বিপদ বিপদ নয়, সামনে হাসির সময় আসতেছে, আনন্দময় সময় আসতেছে। তো সাগর কাঁদতেছে, দুঃখের তরঙ্গ বয়ে চলছে, আল্লাহ পাক বলেন তরঙ্গের মাথার দিকে তাকাই দেখ কি দেখা যায়। দেখা যায় মৌজে গম পর রক্স করতা হায় হাবাবে জিন্দগি, মৌজে গম পর রক্স করতা হায় হাবাবে জিন্দগি, হায় আলম কা সুরভি জুজবে কিতাবে জিন্দগি। তরঙ্গের মাথায় পানির বুটকি, পানির ফেনা, পানির ঝাঁক, পানির বুদবুদ যেন হাসতেছে। এর উপর যখন সূর্যের কিরণ পড়ে হাসি আরো বেড়ে যায়, খিলখিল করে যেন হাসে। তরঙ্গের মাথার দিকে তাকাই দেখ কি দেখা যায়। তোর এই দুঃখ দুঃখ নয়, একটু ধৈর্য ধর, মাটির ব্যবস্থা হবে, আশরাফুল মাখলুকাতকে এখানেই পাঠানো হবে, তুই বঞ্চিত থাকবি না। এখন তুই সাগর একসময় চর ভেসে উঠবে, আশরাফুল মাখলুকাত এখানে আসবে, বসতি করবে, মসজিদ নির্মাণ করবে, সেজদা এখানেও সংগঠিত হবে। আজকের স্থল তো কালকের জল, আজকের জল তো কালকের স্থল, এভাবে হয়, ভাঙাচুরা চলতেছে। একবার কাঁদ সামনে দেখবে আর কাঁদা লাগবে না, শুধু হাসি হাসি আসবে। তো সাইয়েদানা হযরত নূহ আলা নবিজ্ঞানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কান্দি গেলেন সারা জীবন, এত কাঁদা কেউ কাঁদেননি, নামে হল নূহ ক্রন্দনকারী। খুব বেশি যিনি কাঁদেন তাকে বলে নূহ। কেমন হাসি আসলো, দুনিয়াব্যাপী প্লাবন ডুবে গেল পানিতে, কিন্তু তার পরিবার কেন আনবে তিটু, এবং তাকে যে কয়েকজন মানুষ মেনে নিয়েছিলেন সবাই মিলে 40 জন, এরা বেঁচে গেলেন। এরপর যখন বন্যা চলে গেল, যুদি নামক পাহাড়ে তার কিস্তি আর নৌকা ঠেকল, পানি শুকিয়ে গেল, তারা নামলেন। বন্যার পরে সাধারণত মহামারী দেখা দেয়, ওখানেও মহামারী দেখা দিয়ে তার 3 ছেলে তাদের স্ত্রী ব্যতীত বাকি সব এখানেও মারা যায়। এই 3 ছেলে হাম সাম ইয়াফস, এই 3 ছেলে থেকে এখন দুনিয়ার কোটি কোটি মানুষ। হযরত নূহ আলাইহিসসালামকে বলা হয় আবুল বাশারে সানি, মানব জাতির দ্বিতীয় পিতা। প্রথম পিতা তো হযরত আদম আলাইহিসসালাম, আর দ্বিতীয় পিতা হযরত নূহ আলাইহিসসালাম। তার কোটি কোটি সন্তানেরা আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর মাহবুবে পরিণত হয়, উনি এটা দেখে হাসেন কিনে? তখন কানছিলেন জীবদ্দশায়, এখন হাসতেছেন যে আমার আওলাদের মধ্যে আব্দুল কাদের জিলানিও আছে, আমার আওলাদের মধ্যে মুঈনুদ্দিন আজমিরিও আছে, আমার আওলাদের মধ্যে সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছেন। কেমন হাসির ব্যাপার! তো আখেরে হার গের ইয়ায়ে মা খান্দা ইস্তে মর্দে আখের বি মোবারক বন্দা ইস্ত। তো কান্নার শেষ ফল আসে হাসি, সুখ শান্তি। তো কেঁদে নাও, সামনে শান্তি আসবে। নূহ আলাইহিসসালাম তার জ্বলন্ত প্রমাণ। তো নামের আসর আর প্রভাব মানুষের উপরে পড়ে, তার নাম রাখতে হুঁশিয়ার হয়ে নাম রাখতে হয়, দেখে শুনে নাম রাখতে হয়, চিন্তা ফিকির করে নাম রাখতে হয়। সন্তানের নাম রেখে গেলাম, তার আশ্রয়ের প্রভাব সন্তানের উপর পড়বে। উল্টাপাল্টা নাম রাখছেন, উল্টাপাল্টা প্রভাব পড়েছে। আপনি তো নেই মারা গেছেন, সন্তান আপনাকে গালি দিবে, কবরে ফাঁসও আসবে না, আমার বাপে এই নাম রেখে গেছে, যার কারণে আমার এই মুসিবত। ছোট সন্তানেরা তো বাপের উপরে দোষ দেয়। আমার মনে আছে দাওরায়ে হাদিস যখন শেষ হইল, তো কামরাঙ্গির চর যাইতেছি আমার এক ওস্তাদের সাথে সাক্ষাৎ করতে, পানি খেয়া নৌকায় উঠছি। তো খেয়া নৌকার চালায় একজন ছেলে, ফাঁসে আরেক নৌকার আরেক ছেলে, হেঁকে ডাকে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী কই ডাকে। তো এক প্যাসেঞ্জার, হ্যাঁ ইয়া নবী কহে, নাম হলো ইয়া নবী,
ওরা ডাকে তোর নাম ইয়া নবী, আমার বাফেকে জিজ্ঞেস করেন আমার নাম কেন ইয়া নবী রাখছে। দেখেন দোষ কাপ দিয়ে দিল, ছোট্ট ছেলে আমার আব্বাকে জিজ্ঞেস করেন নাম কেন ইয়া নবী রাখছে, বাপের দোষ তো এখনই দিল, তো বড় হয়ে দিবে না। তো সন্তানের কি নাম রাখতেছি না রাখতেছি এখন থেকে আমাকে ঠিক করে নিতে হবে, কোন আলেমের সাথে পরামর্শ করে সুন্দর অর্থবহ নাম সন্তানের জন্য রাখতে হবে, এটা হাদিসের হুকুম। হযরত নূহ আলাইহিস সালাম নামের প্রভাব তার উপরে এমন পড়া পড়ছে, এত কান্না দুনিয়াতে আর কেউ কাঁদেননি, তিনি যত কেঁদে গেছেন আল্লাহ পাক এখন কবর জগতে হাসাইতেছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবীন, আল্লাহ পাক বলেন দেখো কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছেন, মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, মুমিনদের ঈমান আরো মজবুত হবে, কাফেররাও শিক্ষা গ্রহণ করবে। আমি নূহকে পাঠাইছিলাম তার স্বজাতির কাছে, ইলা কওমিহি তার স্বজাতির কাছে, ইন্নী লাকুম নাযীরুম মুবীন, এসে বললেন দেখো আমি তোমাদেরকে আখেরাতের ভয়াবহ শাস্তি থেকে ভয় প্রদর্শন করার জন্য এসেছি, অন্য কোনো স্বার্থ আমার নেই, আখেরাতের শাস্তি থেকে বাঁচলে তোমাদের উপকার হবে আমার কি, না বাঁচলে তোমাদের ক্ষতি হবে তো আমার কি। সকল পয়গাম্বর এই ধরনের কথাই বলে গেছেন, তোমাদের উপর জন্য এসেছি, কিন্তু উম্মতেরা না বোঝার দরুন পয়গাম্বরকে দুশ্মন মনে করে, পয়গাম্বর তো কোনো উম্মতের ক্ষতির জন্য আসেননি, আসেন তো উপকারের জন্য, দুশ্মন মনে করে বুঝবুদ্ধির অভাবের কারণে, এরপরে গজব নাজিলে, দুনিয়াতে না হইলেও আখরাতে তো হবে। আগেরকার যুগে যে এমন অবস্থা ছিল তা নয়, এখনো এমন অবস্থা, পয়গাম্বর উত্তরসূরি প্রতিনিধি আলেম সমাজ, এরা ওয়াজ নসিহত করে দিনের দিকে ডাকে, এদের কি স্বার্থ? আপনি যদি তাদের ডাকে সাড়া দিয়ে দিনদার হন, আপনার জীবনের পরিবর্তন ঘটান, আপনি উপকৃত হবেন, দুনিয়া আখেরাত শান্তিময় হবে, উজ্জ্বলময় হবে, আপনার উপকার হবে, আলেমের কি? আপনি যদি জাহান্নামে যান, দুনিয়া আপনার জাহান্নাম হয়, আখেরাত জাহান্নাম হয়, তা আলেমের কি ক্ষতি? কিন্তু আলেম কেন ডাকে এটা আলেমের দোষ, এটা বুঝবুদ্ধির অভাব। আগের যুগ যারা নবীর বিরুদ্ধে চারণ করেছে, আলেমকে মনে নবীকে মনে করছে দোষী, কামাকে কেন বেজাল করে, ঠিক এখনো যারা আলেম সমাজের বিরুদ্ধে চারণ করে আলেমকে মনে করে দোষী, এরা কেন বেজাল করে? উল্টা যার জ্বলন্তর প্রমাণ গত ডিসেম্বর 1 তারিখ টঙ্গীর ময়দানে, আলেম দেখে দেখে কে আলেম কে তালেবুল আলেম তার উপরে আক্রমণ বেশি এবং আক্রমণ মাথায় মেরে ফেল, কেন এরা আলেম হলো, নবীর কেন উত্তরসূরি, এটা তাদের অপরাধ। আলেম বাদ দিয়ে দিন কায়েম করবে, কত বড় নির্বুদ্ধিতার পরিচয়। নবীর জীবদ্দশায় নবীর বিরুদ্ধে চারণ, নবীর অবর্তমানে নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে চারণ, বুঝবুদ্ধির অভাব, কি পরিমাণ বুঝবুদ্ধির অভাব চিন্তা করুন। আবার দাবি করে আমরা নবীওয়ালা কাজ করি, নবী আলেমের মাথায় বাড়াই দিয়েছিলেন কখন? আলেমকে দেখলে এখন দেখা যায় সালাম দেয় না, নবী আরেক মুসলমানকে সালাম দিতেন না, সালাম দাও না কেন, এটা কি কাফের? আল্লাহ মাফ করুন। আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, আমার দায়িত্ব তোমাদেরকে তৌহিদের দিকে ডাকা, আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, আমি ভয় পাই কঠিন দিনের কঠোর শাস্তি থেকে, এই শাস্তি আসবে এক সময়, দুনিয়াতে না আসলেও শাস্তি আসার সময় আসবে, ওই ভয় পাই, এই জন্য তোমাদেরকে ভীতি প্রদর্শন করতেছি, ওই দিনকে ভয় করো, এখনো আল্লাহর কথা মেনে নাও। فقال الملأ الذين كفروا من قومه ما نراك الا بشرا مثلنا, এক কাফের জাতির যারা সর্দার, আলেম বিদ্বেষীর সর্দার, নবী বিদ্বেষীর সর্দার, সর্দাররা বলতো কি, মা নারাকা ইল্লা বাশারা মিসলুনা মিসলানা, তা আপনাকে দেখি আমাদের মতো মানুষ, তাদের ধারণা পয়গাম্বর তো মানুষ হবে না, পয়গাম্বর অন্য কোনো এক জাতি হবে, মানুষ হলে আমরা মানুষ, পয়গাম্বর মানুষ, তো এর কথা আমরা কেন শুনব? এটা ছিল কাফেরদের প্রশ্ন। আমাদের নবীর বেলায়ও
আরবের পুত্তলিকেরা এই প্রশ্ন তুলেছে, তোমাকে দেখে আমাদের মতো মানুষ হাটে যাও, বাজারে যাও, বিয়ে শাদি করো, খাওয়া দাওয়া করো, পায়খানা পেশাব করো, তুমি তো আমাদের মতো মানুষ। কোথাও কোনো নবী কথা বলেনি যে হ্যাঁ আমি মানুষ নই, আমি অমুক, আমি ফেরেশতা, আমি নূরের তৈরি, আমি স্বর্ণের তৈরি, তোমাদের কাছে আসছি হেদায়াতের জন্য। কোনো নবী কথা বলেননি, বরং উল্টা হ্যাঁ আমি মানুষ স্বীকার করছেন। মা আনা ইল্লা বাশারুম মিসলুকুম, তোমাদের নয়, আমি একজন মানুষ, তবে আমাকে আল্লাহ পাক পয়গম্বরে দিয়েছেন, এতটুক বেশ কম, তোমাদেরকে দেয়নি, কিন্তু আমিও মানুষ। আজ এই নবীর উম্মতের দাবিদার এক সম্প্রদায় আছে, আমি এদেরকে বলি মহব্বতি ভাই, মহব্বত নিয়ে খুব কাড়াকাড়ি করে, কেউ আশেকে রাসুল, কেউ এই কেউ সেই, কত কিছু, কিন্তু কয় না রাসুল তো মাটির তৈরি মানুষ নন, রাসুল তো নূরের তৈরি, মনে করে রাসুল ইজ্জত বাড়াইছে, আশে ইজ্জত শেষ করে দিছে। নূরের তৈরি সম্প্রদায় হলেন ফেরেশতা, ফেরেশতা আশরাফুল মাখলুকাত, না মাটির তৈরি মানুষ আশরাফুল মাখলুকাত, মাটির তৈরি মানুষ আশরাফুল মাখলুকাত, ফেরেশতা তো আশরাফুল মাখলুকাত নন। তো আশরাফুল মাখলুকাত থেকে বের করে দিলেন নবীকে, ইজ্জত বাড়াইলেন না কমাইলেন, তো কমাইলেন, নিজেরও ইজ্জত কমাইছে। আমি যে দল করি, এই দলের কেউ যদি রাষ্ট্রপ্রধান হয়, প্রধানমন্ত্রী হয়, তো আমার তো দাম বাড়ে। যেমন এখন আওয়ামী লীগ, এই দলের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, আওয়ামী লীগের দাম বাড়ছে না বাড়ছে? আমাদের থেকে যে আল্লাহ নবী হন, তা আমাদেরও তো দাম বাড়ে, যে আমরা মানুষ, আল্লাহ নবীও মানুষ, আমাদের দাম বাড়ছে। কয় না নবী মানুষ নয়, তো নিজেরও তো দাম কমাইল, নবীরও দাম কমাইল, আশরাফুল মাখলুকাত থেকে খারিজ করে দিল, নিজেরও দাম কমাইল, নবী আমাদের থেকে নয় অন্য কোনো জাতি, আমরা তো মাটির, নবী হলেন নূরের। এদিকে আবার দলিল দেয় কি, আউয়াল উমা খালাকাল্লাহু নূরি, নবী বলে গেছেন, এটা মিথ্যা কথা, এরকম কোন কথা নবী বলেননি, এটাকে বলে জাল হাদিস, বানাওয়াট কথা, নবী বলেন। এই হাদিসের টুকরায় ওরা যে হাদিস বলে দুই ফিস্টা, এসব মিথ্যা। শুরু হয়েছে কি, আল্লাহ প্রথমে নবীর নূর সৃষ্টি করছেন, এটাকে সারভাগ করছেন, এক ভাগ দিয়ে ফেরেশতা, আর এক ভাগ দিয়ে আসমান, আর এক ভাগ দিয়ে জমিন, আর এক ভাগ দিয়ে সৃষ্টি করছেন মানুষ। তাহলে মানুষও তো নূর হইল, আসমানও নূর হইল, জমিনও নূর হইল, ফেরেশতা নূর হইল, তো নবীর আর কি বৈশিষ্ট্য, তা আমরাও তো নূর। এরপরে আর এক ভাগ রাখছেন, এই ভাগ থেকে আবার চার ভাগ, এক ভাগ দিয়ে হাইওয়ান জানোয়ার, আর এক ভাগ দিয়ে গাছগাছালি, আর এক ভাগ দিয়ে পাহাড় পর্বত, আর এক ভাগ দিয়ে কি এ আছে। তো তাহলে হাইওয়ান জানোয়ার তো নূরে হইল, সুগর বলেন, কুকুর বলেন, বিড়াল বলেন, সব নূর, কারণ নবীন নূর দিয়ে বানাইছে, তো নূর দিয়ে বানালে নূর হইল না, তাহলে আসে না বুঝবুদ্ধি। তাই নবীকে নূর বললে কি লাভ হলো, তুমিও নূর, সুগরও নূর, কুকুরও নূর, বিড়ালও নূর, সব নূর, তো নবীও নূর, কি বেশ কম। এই পরিমাণ বুঝবুদ্ধির অভাব, কেন কোরআন হাদিস না বুঝলে না মানলে, যা ঘটে তাই ঘটছে। তো এরা কাফের গোত্রের সর্দাররা বলল কি, ফাকাল আল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আপনাকে দেখতেছে আমাদের নেই মানুষ, তো পয়গম্বর কিভাবে হইলেন? আরে পয়গম্বর যদি মানুষ ছাড়া অন্য কোন জাতি থেকে হইত, তখন মানুষ তাদের দ্বারা উপকৃত হওয়া কি সম্ভবিত? অন্য জাতি, মিল নাই, মিল আপ নাই, এখন পয়গম্বর একটা কাজ করছে, আমরা বলব তো আরেক জাতি তাই পারছে, আমরা জাতি আমরা পারি না। পয়গম্বর নামাজ পড়ছেন, যদি অন্য জাতি হইত, মাটির নয় অন্য কিছু, তা আমরা বলব কি উনি পড়ছেন নামাজ, ওনার দ্বারা সম্ভব, আমরা মাটির, আমাদের দ্বারা সম্ভব না, আমরা পারবো না, সুযোগ বেরিয়ে আসে। এই জন্য দেখবেন মহব্বতের দাবিদার ঠিক বেশি মহব্বত হলে সিন্নির, কত রকমের দিবস, এই দিবসে শুধু সিন্নি, এটা হলো মহব্বত। ওয়া মা নারাকা তাবারাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা, আপনার অনুকরণ করে কারা, যারা আমাদের সমাজে নিম্ন শ্রেণীর এরা অনুকরণ করে, যদি আপনি নবী হইতেন তো যারা উচ্চ শ্রেণীর এরা অনুকরণ করত, নিম্ন শ্রেণীর এরা কেন অনুকরণ করে? হ্যাঁ, এখানে বুঝার বিষয়, বাস্তবিক যখনই কোনো হক সামনে আসে, চাই নবীর মাধ্যমে হোক, চাই নবীর উত্তরসূরি আলেমের মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, দেখবেন যে হক সামনে আসলে এদের অনুসরণ প্রথমে নিম্ন শ্রেণীর লোকেরা করে, দুর্বল লোকেরা করে, গরিব লোকেরা করে, কেন? এরা থাকে মজলুম, অত্যাচারিত, নিপীড়িত,
ধনীরা, ক্ষমতাসীনরা, শক্তিশালীরা, জমিদাররা এদের উপরে জুলুম করে। আগের যুগে জমিদারের প্রথা ছিল, আহা যা এদের দাস্তান শোনা যায়। জমিদার সাহেব বসতেন নিচু একটি চকিতে, খাজনা দিতে যে অক্ষম ধরে এনে চোখের নিচে ঢুকে রাখত, না মাথা উঠানোর সুযোগ, না বসার সুযোগ, না দাঁড়ানোর সুযোগ, চোখের নিচে উপরে চকিদার সাহেব আরাম করতেছেন, ভিতরে খাজনাকে দিতে পারল না। আবার এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে নাঙ্গল নিয়ে যেতে, যদি এই ক্ষেতের মধ্যে নাঙ্গলের চিহ্ন পড়ে যায় তো খাজনা দিতে হবে, তোমার নাঙ্গলের চিহ্ন এখানে কেন পড়ল, এই পরিমাণ জুলুম করত। তো জুলুম করার কারণে যখন জমিদারের প্রথা মিনিশ করে দেয়া হইল, মানুষ একে সমর্থন জানিয়েছে। তো হক সামনে আসলে গরিবরা দুর্বলরা এটা আগে মেনে নেয়, কারণ এরা তো মজলুম ছিল, নিপীড়িত ছিল, অত্যাচারিত ছিল, এরা সুযোগ পাইছে জুলুম থেকে বাঁচার। তো যখনই কোনো নবীর আবির্ভাব ঘটে, দুর্বলরা আগে নবীর নবুয়ত মেনে নেয়, নবীর অনুসরণ করে। কেন? নবী তো জুলুম থেকে উদ্ধার করবেন, এরা তো মজলুম, জুলুম থেকে বাঁচার জন্য এরা আগেভাগে নবীকে মেনে নেয়। আর যারা ধনী, যারা ক্ষমতাসীন, যারা শক্তিশালী, এরা এটাকে ধরে দোষ। ইল্লাল্লাযীনাহুম আরাযিলুনা বাদিয়ার রাই, যাদের তেমন বুঝবুদ্ধি নেই, বাসা বাসা বুঝ, যারা নিম্ন শ্রেণীর, হেরা তোমাকে মানে, আমরা তোমাকে কেন মানব? ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাযল, আমাদের থেকে তোমার ব্যতিক্রম কোনো মর্যাদা তো দেখিনি। আরে নবুয়ত কি দেখা যায়? নবুয়ত তো দেখা যায় না, তো দেখবো কি? দেখার মতো চক্ষু কি তোমার আছে? তুমি নবীর নবুয়ত মেনে নাও, আনুগত্যতা স্বীকার করে নাও, তারপরে দেখবে ওনার মধ্যে কি আছে না আছে, এর আগে তো দেখবে না। হযরত শেখ আহমদ স্যার হিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ, সৈয়দেনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু ফজিলত হাদিসে বর্ণিত, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও বহু ফজিলত হাদিসে বর্ণিত। হযরত ওমরের ব্যাপারে তো এই হাদিসও আসছে যে আমার পরে যদি কোন নবী হইত, লাকানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোন নবী হইত তাহলে ওমর নবী হইত, এমন কথা আসছে। শেখ আহমদ স্যার হিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি দেখলেন, মনে হয় যেন ওমরের ফজিলত আবু বকর থেকেও বেশি, এমন লাগে। মোরাকাবায় বসছেন, মোরাকাবা চাম্বার চোখ বন্ধ, অন্তরের চোখ খোলা। আল্লাহ পাক এই বৈশিষ্ট্য মানুষকে দিয়েছেন, দুই চোখ কপালের নিচে চামড়ার, আর দুই চোখ আছে অন্তরে। চার চোখ হলো মানুষের, অন্য কোনো জাতির চার চোখ নেই। বলেন হুজুর কই চার চোখ অন্তরে? আমার কথা তো নয়, টঙ্গিতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বলেন মুয়াজ্জিন সাহেবান চৌকান্না থাকুন, একামতের সময় নামাজের সময় মুয়াজ্জিন সাহেবান চৌকান্না থাকুন, চৌকান্না মানে চার কান সজাগ রাখুন। তো লক্ষ লক্ষ মানুষের সামনে টঙ্গির মিম্বর থেকে বুঝি মিথ্যা কথা বল? চার কান মানুষেরই চার কান। আল্লামা রুমি বলেন সাখুন আজ গোসে দিল বায়াত সন দে গোসে গিল ই জানা দা রাদ হেছে সুদ, গোসে গিল ই জানা দা রাদ হেছে সুদ, গোসে গিল বা জুমলা হায় বা হামদ মাস্তে গোসে দিল মখসুসে নসলে আদমাস। দেখো দিনের কথাগুলো অন্তরের কান দিয়ে শুনতে হয়, সামনার কান দিয়ে শুনলে হবে না। কেন? গোসে গিল বা জুমলা হায় বা হামদ মাস্ত গোসে দিল মখসুসে নসলে আদমাস। চামড়ার কান গরু ছাগলের আছে, কুকুর বিড়ালেরও আছে, তোমারও আছে। এই কান হিসাবে ওদের আর তোমার মধ্যে কি বেশ কম, বরং ওদের কান আরো বড়। গরুর কান আমাদের পাঁচ জনের কানের এক সমান হবে, আর হাতির কান তো আর কথাই নেই। কত যদি কান দিয়েই ফজিলত হইতো, তা হাতি সবচেয়ে বেশি বুজুর্গ, ফজিলত এত বড় কান হাতির, গরু বুজুর্গ, গরুর কান আমাদের থেকে কত বড়, কত মোটা, ছিদ্র মোটা। তোমার বৈশিষ্ট্য, তোমার আরো দুখানা কান আছে অন্তর। গোসে দিল মাকসুসে নসলে আদমাস, অন্তরের দিল একমাত্র মানুষের বৈশিষ্ট্য, এটা আছে। ওয়া মা নারা লাকুম আলাইনা মিন ফাযল, তো কাহের তো চক্ষু নেই, দেখবে কি নবীর মধ্যে কি আছে? হযরত শেখ আহমদ স্যার হিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি মোরাকাবায় বসলে
চামড়ার চোখ বন্ধ করলেন, অন্তরের চোখ খুললেন, দেখি তো আসলে মর্যাদা কার বেশি। মোরাকাবা শেষ করে বলতেছেন, মোরাকাবাতে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক যেখানে, সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক সেখানে, ওনার মাথা নবীর পায়ের সাথে মিলিয়েছে। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের পা থেকে আরো অনেক নিচে। এই জন্য তো হুজুর বলে গেছেন, লাউ কুন তো মুত্তাখিজান খলিলা লাতাখাজতু আবা বকরিন খলিলা, যদি দুনিয়াতে কাউকে আমি বন্ধু বানাইতাম আবু বকরকে বানাইতাম। হুজুর এর জন্য বলে গেছেন, সকল মুসলমানের ঋণ আমি শোধ করতে পারছি, আবু বকরের ঋণ শোধ করতে পারিনি। আবু বকর অবদান এত বেশি ইসলামের উপর, আল্লাহ! তাই তো নাম আবু বকর কথায় কথা আসে। আমাদের দেশে এক বড় বুদ্ধিজীবী লিখতেছেন পত্রিকা, আমি নিজে পড়ছি, ইসলাম মূর্খের ধর্ম, ইসলাম মূর্খের ধর্ম, এখান থেকে শিখার কিছু নেই। কি পরিমাণ অন্ধ চিন্তা করুন, শিখার কিছু নেই। দাবির পরে দলিল দিল কি, ইসলামের যা কিছু আছে সব কিছুর মূল মন্ত্র হলো কোরআন শরীফ, আর কোরআন শুরু হয় সুরায়ে বাকারা দিয়ে, বাকারা মানে গাভী, গাভি দিয়ে শুরু। আমরা তো কয়েক গালিতে বলি গরু, তো গরু দিয়ে কোরআন শুরু হয়েছে। আচ্ছা, ইসলামের প্রথম পুরুষ আবু বকর, তিনি লেখেন আবু মানে পিতা বাপ, বকর মানে বলদ, আবু বকর মানে বলদের বাপ। ইসলামের কিতাব শুরু হয় গাভি দিয়ে, মানুষ শুরু হয় বলদের বাপ দিয়ে, এখান থেকে শিখার কি আছে? ডক্টর আহমদ শরীফ লিখতেছেন, এক নম্বরের বুদ্ধিজীবী, আমাদের মাদ্রাসার দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ছেলেরাও প্রবন্ধ করলে হাসবে, এই ডক্টর সাহেবের কারনামা। এক নম্বর কথা, কোরআন সুরা বাকারা দিয়ে শুরু হয় না, সুরায় ফাতেহা দিয়ে শুরু হয়। বুদ্ধিজীবীর দৃষ্টিতে সুরায় ফাতেহা ধরা পড়ে নেই। দুই নম্বর, বাকারা দিয়ে কেন শুরু হইল তার কারণও সুরায় বাকারাতে উল্লেখ আছে। কোরআন তো ফোড়া নসিবে নেই, কপালে নেই, তো দেখবে কোথেকে, তাই প্রশ্ন। যাক, এটা লম্বা কথা বলবো না, যেটা সামনে বলার, তার দ্বিতীয় যুক্তি ছিল আবু বকর বলদের বাপ। আরবিতে বলদকে বকর বলে, বা বড় কাফ রা, বড় কাফ মানে দুই নক্তাওয়ালা কাফ, এইটা হইলে বকর মানে বলদ। আর আবু বকরের নাম লিখতে হয় বা ছোট কাফ রা, মধ্যখান পেঁচানো কাফ। অতএব এই কাফে এই বকর অর্থ তার বলদ হয়নি। অক্ষরের পরিবর্তনে অর্থের পরিবর্তন ঘটে প্রত্যেক ভাষায়। আমাদের বাংলাও একটা ভ একটা ব, যদি বলেন ভাব, ভাল্লুকের ভ দিয়ে ভাব অন্তরের ভিতরে থাকে, আর যদি বলেন বাহুর মতো ব দিয়ে বাব, বাব মানে গেট, বাড়ির বাইরে থাকে, কত বেশ কম, এক ভ ভাব অন্তরের ভিতরে, আর এক ব বাব বাড়ির বাইরে, কত বেশ কম। ভ আকার ভা ত ভাত, যেটা মানুষে খায়, খাইলে কোমর সোজা হয়, ক্ষুদায় কোমর বেঁকা হয়, বাত খাইলে কোমর সোজা হয়। আর বাহুর মতো বেকার বাত ও বাত, এই বাতে কোমর বেঁকা করে, কত বেশ কম। যেরকম আমাদের ভাষায় অক্ষরের বেশ কমে অর্থের বেশ কম ঘটে, আরবি ভাষায় অক্ষরের বেশ কমে অর্থের বেশ কম ঘটে। যেমন আরবিতে উল হু আল্লাহু আহাদ বড় কাপ দিয়ে, উল মানে বলুন, ও নবী আপনি বলুন কিংবা বলে দিন, হু আল্লাহু আহাদ আল্লাহ একক। আর যদি বড় কাফের পরিবর্তে ছোট কাপ দিয়ে বলি কুল, কুলের অর্থ হয় খেয়ে ফেলুন, ও নবী আপনি খেয়ে ফেলুন, কি খাবে, হু আল্লাহু আহাদ একক আল্লাহকে। তো বড় কাপ দিয়ে বকর লেখলে বলদ হয়, ছোট কাপ দিয়ে বকর লেখলে তো আর বলদ হয় না। কিন্তু আমাদের বুদ্ধিজীবী মাশাআল্লাহ দুই কাফের অর্থ একই করে ফেলছে। তৃতীয় শ্রেণীর ছেলেরা বুঝবে বুদ্ধিজীবীর অবস্থা কি? হয়তো বলবেন আমি আরবি বুঝি না, তো না বুঝে লিখতে গেছেন কেন? আমরা ডাক্তারি বুঝি না, ইঞ্জিনিয়ারিং বুঝি না, তো আমরা কি ডাক্তারের সাবজেক্টে বই লিখতে গেছি? যাই তো, আপনি কেন লিখতে আসছেন?
এবারে বুঝি কেন ওনাকে আবু বকর বলা হয়। বকরের আরবিতে কয়েক অর্থ হয়। বকরের এক অর্থ হল মৌসুমের প্রথম বৃষ্টি, তাকে বলে বকর। আশ্বিন মাসে বৃষ্টি হয়ে গেছে, এরপর থেকে বৃষ্টি বন্ধ। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ চলে আসছে, বৃষ্টি নেই। চতুর্দিকে হাহাকার, দুলাভালি, জমিন ফেটে চৌচির, গাছগাছালি মারা যাচ্ছে, কি অবস্থা! হঠাৎ মৌসলাধার বৃষ্টি হয়ে গেছে, মুর্দা জমিন যেন জিন্দা হয়ে গেছে। কি সুন্দর ঘাস উদিত হচ্ছে, গাছে পাতা আসতেছে, সব জিন্দা হয়ে গেছে বৃষ্টির বরকতে। এই মৌসুমের প্রথম বৃষ্টিকে কি বলে? বকর, মৌসুমের প্রথম বৃষ্টি। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, মৌসুমের প্রথম বৃষ্টি, ইসলামী মৌসুমের প্রথম বৃষ্টি। এর আগ পর্যন্ত মানব জাতি যেন মুর্দা, ঈমান নেই তো মুর্দা, যারা বেঈমান এর আর মুর্দা কোনো ব্যাসকম নেই, মুর্দা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম গ্রহণ করে যেন প্রথম বৃষ্টি হয়ে গেল, মানব জাতি জিন্দা হয়ে গেছে। তার কোরবানির বরকতে হাজারো লাখো মানুষ ঈমান পেয়ে জিন্দা হয়ে গেছে। এই জন্য আবু বকর, আমার আল্লাহ যেন বলতেছেন, সে শুধু মৌসুমের প্রথম বৃষ্টি নয়, আবু বকর মৌসুমের প্রথম বৃষ্টির আব্বা। দুই নম্বর, বকর হল ভোরবেলা, প্রভাত আছে না, বকরাতাম ওয়া আসিলা, সকাল সন্ধ্যা জিকির করো, এ বকরাতাম থেকে বকর। রাত্রে মানুষ ঘুমিয়ে থাকে, অলস, অচেতন, ঘুমিয়ে থাকলে উন্নতি হয় না কাজ করলে হয়? কাজ করলে উন্নতি হয়, ঘুমালে তো উন্নতি নেই। যারা জীবন ঘুমায় কাটায় উন্নতি করতে পারে না। মানব জাতি যেন ঘুমিয়ে আছে, রাতের অন্ধকারে নিমজ্জিত, কুফর শিরিক বেদাত অন্ধকারে নিমজ্জিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে, তার মেহনতে মানুষগুলো ঘুম থেকে জাগৃত হয়ে গেছে, ঈমান দিয়ে নবজাগরণ সৃষ্টি হয়ে গেছে তার মাধ্যমে। এই জন্য তিনি শুধু প্রভাত নন, আবু বকর তথা প্রভাতের আব্বা। তিন নম্বর কারণ, মৌসুমের প্রথম ফলকে বলে বকর, প্রথম ফল। দেখবেন প্রথম যখন ফুলকপি বেরিয়ে আসে, ছোট্ট ছোট্ট, দেড় দুইশো টাকা হয় বা আর কম, দাম কত? 80 টাকা, 80। আর এখন 2 কেজি ওজন, এখন 80 টাকা আছে। তারপরও ঘর থেকে বলে কি, কপি টপি আনবেন না, গন্ধ নিশ্চিত কর। আর তখন কপির ডাটা সহ খেয়ে ফেলে রাখে। কি সব, মৌসুমের প্রথম ফল আম পাকছে গাছে, হ্যাঁ, লোকে নিয়ে গেছে আম ফাটতে, দেখা যায় লাভ পায় না, ছোট বাচ্চা লাগ ফাই, প্রতিদিন যা দেখি আসে আম কতটুকু ফাঁকলো, মানে পুরা ফাঁকছে, লোকে নিয়ে গেছে ফাটতে, লাগ ফাই না, তো টুল একখান আনছে, টুলের উপর উঠছে, লাগ ফাই না, টুলের উপরে জল ছকে দিছে, লাগ ফাই না, টুলের ফায় আর নিছে, ইট ঢুকাইছে, লাগ ফাই না, এতক্ষণে গার্ড কা হয়ে গেছে, সেদিকে তাকাইতে তাকাইতে নতুন, শেষমেশ ডালের মধ্যে লগি লাগাইয়ে জাকরা মারছে, আম ভাব দিয়ে পড়ে গেছে পানিতে, এই বেচারা গোজ দিয়ে কাঁচা ভিড়ে নামছে পানিতে, ডুবাইতে ডুবাইতে চোখ কুলির মতো লাল করছে, যাক শেষ পর্যন্ত পাইছে, কি আনন্দ! এই ডুবের কষ্ট, গাঢ় দেখা হওয়ার কষ্ট, এখনো কষ্ট নাই, আম পেয়ে গেছে, খুশি খুশি মার কাছে, মা আম পেয়ে গেছে, এই নে না, মা নিয়ে কর, সবার করো, সবারে ভাগ করে দিতিস। মা কেটে কেটে ছোট ছোট চিকন চিকন টুকরা, আমাদের কুমিলা নোয়াখালী বলে সিলটা, এই সিলটা করে করে একজনের হাতে এক এক সিলটা দিছে। কেউ তো মাশাল্লাহ এমন ভাবে খাইছে, চুষতে চুষতে আমের চামড়াকে কাগজ বানাই ফেলছে, আর কেউ সামনা সহ সাফাই খাই ফেলছে। এরপরও কয় কি হওয়াত নোয়াখালী কুমিলারা, কি হওয়াত, মানে কি স্বাদ! আর যখন আমের বড়া মৌসুম, এখন মা আম কেটে বর্তন নিয়ে কো, বাবা আসো আম খেয়ে যাও, তো নোয়াখালী কুমিল্লার বাসায় খাইতেন না, মানে খাবো না, তখন সামনা সহ খাইছে, এখন খাবো না, কেন এত ব্যবধান? ওইটা মৌসুমের প্রথম ফল, দাম বেশি, উপকারিতা বেশি, স্বাদ বেশি, সব বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী মৌসুমের প্রথম ফল, সর্বপ্রথম হবেন। এর আগে আর কোন বয়স্ক পুরুষ ঈমান আনতে পারেননি, ইসলামী মৌসুমের প্রথম ফল, তাই তার দাম বেশি। কি পরিমাণ বেশি! সমস্ত উম্মতকে এক পাল্লা রাখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এক এক পাল্লা রাখো, এটা কোটি কোটি গুণ বেশি ভারী হবে, এত দাম। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার দাম সম্পর্কে গুলিস্তার মধ্যে বলে গেছেন,
গেলে খুশবু এদর হাম্মামে রোজে রাসি দাজ দস্তে মাহবুবে বদস্তাম, রাসি দাজ দস্তে মাহবুবে বদস্তাম, বদো গুফতাম কে মেসকে ইয়ারাবি রে কে আজবু এ দিলাবি যে তুমস্তাম, বগুফতাম মান গেলে নাচি যে বুদাম ওয়ালে কিন মুদ্দতে বাগল নেশাস্তাম, ওয়ালে কিন মুদ্দতে বাগল নেশাস্তাম। কয়েকবার আমার পীর ও মুর্শিদ ওনার মাধ্যমে আমার হাতে একটি মাটির ডিলে আস, মাটির ডিলে দেখে যে মাটির ডিলা থেকে গ্রান ছড়িয়ে পড়তেছে, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম তুই তো মাটির ডিলা গন্ধ আসার কথা গ্রান কিভাবে আসে? মাটির ডিলা বলে গন্ধ আসার কথা ঠিক, বাকি আমি কিছুদিন ফুলের সাথে ছিলাম ফুল বাগানে, ওই ফুলের সংসবের বরকতে আমার মধ্যে গ্রান এসে গেছে, না হয়তো আমি যেই মাটির ডিলা সেই মাটির ডিলা গন্ধ আসার কথা, এটা আমার কৃতিত্ব নয় ওই ফুলের কৃতিত্ব। তো মাটির ডিলা ওনার বন্ধুর হাতে ওনার হাতে আসলো হাম্মামখানার ভিতরে, এখানে বুঝার কথা বন্ধু বন্ধুকে হাদিয়া দিবে দুনিয়াতে আর কিছু পায়নি, মাটির ডিলা দিছে হাদিয়া, এটা দেয় কোনো মাটির ডিলা, আচ্ছা মানলাম মাটির ডিলায় হাদিয়া দিলু, ব্যবহার করবে হয়তো ডিলে হিসেবে ব্যবহার করবে, তো হাদিয়া দেওয়ার জায়গা বুঝে হাম্মামখানা, আর কোথাও জায়গা নেই হাদিয়া দেওয়ার, মানলাম হাম্মামখানার ভিতরেই দিল। মাটির ডিলা যদি হাজার বছরের ফুল বাগানে থাকে ফুলের গ্রান কি মাটির ডিলে আসবে? আসবে না, এর মধ্যে আসলো কিভাবে? আচ্ছা গ্রান আসছে মেনে নিলাম, মাটির ডিলা বুঝে মানুষের সাথে মানুষের নিয়ে কথাবার্তা বলে, তাহলে কার কথা বলতেছেন হযরত সাহাবী? হযরত সাহাবী বলতেছেন আমি আমার পীর ও মুর্শিদের ফয়েজ নিয়ে একবার মোরাকাবায় বসি, রুহানি ভাবে আমি ঊর্ধ্ব জগতে চলে যাই, সেখানে গিয়ে দেখি হাজারো লাখ রু বিচরণ করতেছে কিন্তু একটি রু আলোক থলক ভিন্ন ব্যতিক্রম, তার জ্যোতি তার গ্রাণ অসাধারণ ব্যতিক্রম। এই রুটি সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তাকে জিজ্ঞেস করলাম বদ গোফতাম কে মেসকে ইয়ারাবি রে কে আজবো ইয়ে দিলাবি যে তুমস্তাম, ও আবু বকর সিদ্দিক আমরা যেমন মানুষ আপনিও তো তেমন মানুষ, আমরা তো যেই মাটির মানুষ এই মাটির, আপনার মধ্যে এই জুতি গ্রান কোত্থেকে আসলো? তো তিনি জবাব দিতেছেন বদ গোফতা বগফতামান গেলে নাচি যে বোদাম ওয়ালে কিন মুদ্দতে বাগল নেশাস্তাম। হ্যাঁ শেখ সাদি ঠিকই বলেছ, আমিও মাটির ডিলা, তবে একটি ফুলের সংসবে কিছুদিন থাকা আমার কপালে জুটেছে। কে সেই ফুল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামালে হামনি দরমান আসর কর ওয়াগর না মান হুমা খাকাম কে হাস্তাম, ওই ফুলের প্রভাব আমার মধ্যে পড়ে তুমি গ্রান পাচ্ছ জ্যোতি পাচ্ছ, ফুল আমার নয় এটা তার বরকত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তার মর্যাদা? কেন সেই গ্রানে তিনিও গ্রানযুক্ত? হাদিস শরীফে আছে তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন 40 দিন যাবত যদি কেউ রাস্তায় আসতো জিজ্ঞেস করা লাগতো না কে হেঁটে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রান সেখানে আকাশে বাতাসে ভেসে বেড়াইছে, মানুষ জানতো আল্লাহ রাসূল হেঁটে গেছেন। আমার দাদা ওস্তাদ শাইখুল ইসলাম আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই জিয়ারত করতে গেছেন মদিনায় মুনাওয়ার, দেখেন যে গ্রান আসতেছে নাকি, এত সুন্দর মিষ্টি গ্রান জীবনে নাকি আসেনি, ভাবলেন অদূরে কোথাও ফুল বাগান আছে ওইখান থেকে বাতাসে গ্রান নিয়ে আসতেছে নাকি, কোন ফুলের এত সুন্দর গ্রান একটু দেখা দরকার। তো হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে গলির মাথা যান, বাগান টাগান নেই, অবোধে গলি ভুল হয়ে গেছে, আরেক গলি ধরে হাঁটতেছেন মাথায় যান বাগান টাগান নেই, এভাবে গলির পর গলি হাঁটতেছেন আর বাগান তালাশ করতেছেন। এই অবস্থা আমার আল্লাহর পক্ষ থেকে এলহাম হইল, ও জাফর আহমদ কোন ফুলের বাগান তালাশ করছে, বোঝো না গ্রান কোত্থেকে আসতেছে। তো খুশবু সে তেরি আব্ধি মদিনা হায় মুআত্তার, খুশবু সে তেরি আব্ধি মদিনা হায় মুআত্তার, মক্কে কাহার কোচাও পাথর বিসাজার বি, মক্কে কাহার কোচাও পাথর বিসাজার বি, জয়সা কে বানানা তুজে খালেক কথা মঞ্জুর,
দেশাকে বানানা তো যে কালে কথা মঞ্জুর, রোকসার বিওয়ায় সাহিদিয়া কদবি কমর ভি, রোকসার বিওয়ায় সাহিদিয়া কদবি কমর ভি। ফেঁকে হ্যাঁ গোলাওরোঁ কি তরফ বল কে সমর ভি, আয় আবরে করম বাহারে শাখা কুছ তো এধর ভি, আয় আবরে করম বাহারে শাখা কুছ তো এধর ভি। কি গ্রাম, তো গ্রাম তো ওইখানে লুকিয়ে আছে রজা পাখির ভিতরে, তুমি কোথায় ফুল বাগান তালাশ কর? না থাকলে এখনো গ্রাম পাওয়া যায় মক্কার মদিনার অলিয়ে গলিয়ে, গ্রাম বেশি বেড়াচ্ছে, না থাকতে হবে। সেই সিদ্দিকে আকবর বলেন, ওই গ্রাম আমার মধ্যে এসেছে, এটা আমার নয়, তার বরকত। এমন এক মহামানবকে উনি লিখতেছে কি কবলদের বাপ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের বুঝবুদ্ধির ঠিকানা দেখুন। ওয়া মা নারা লাকুম আলাইনা মিন ফাজলিন, আপনার মধ্যে তো কোনো যোগ্যতা দেখি না আমাদের থেকে বেশি, এরাও এই বুদ্ধিজীবী আলেম সমাজের মধ্যে যোগ্যতা দেখে না, এরা সমাজের বোঝা, হে একমাত্র যোগ্য যে কোথায় আবু বকর আর লেখে বলদের বাপ। আমি যে বুঝি না এইটাও বুঝে না। তাই কোন বুজুর্গ বলেছিলেন, আকাশ কে না দানাদ ও বেদানাদ কে দানাদ, আকাশ কে না দানাদ ও বেদানাদ কে বেদানাদ, দরজালে মোরা কবা বাদা দাহরে বেমানাদ, দরজালে মোরা কবা বাদা দাহরে বেমানাদ। যে জানে না এটাও বোঝে না যে আমি জানি না, তো এদেরকে বলা হয় ডবল মূর্খ। আপনার মধ্যে তো কোনো যোগ্যতা আমরা দেখি না, আমরা যেমন মানুষ আপনার মানুষ, আপনাকে কেন মানবো? বাল নাজুন্নুকুম কাযিবিন, আমরা আপনাকে মনে করি মিথ্যাবাদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, এই ছিল নবী বিদ্বেষী আলেম বিদ্বেষীদের অবস্থা।